বিসিবিতে দিন দিন অস্থিরতা বাড়ছে, পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের সাড়া না পাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে পেশাদার কর্মকর্তাদের মধ্যে। ক্রিকেটের নিয়মিত কার্যক্রমের বাইরে সবকিছু স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড সিইও নিজামুদ্দিন চৌধুরী। এতে করে বন্ধ আছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের মাটি ভরাট, পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া। ঢাকার পূর্বাচলে 38 একর জমির উপর নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয় বিসিবি। আন্তর্জাতিক টেন্ডার আহ্বান করে অস্ট্রেলিয়ার কোম্পানি দিয়ে নকশা প্রণয়ন করা হয়েও গেছে। পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় টেন্ডার আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্টেডিয়ামের নকশা করা হয়েছিল নৌকার আদলে। আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় স্টেডিয়ামটা আর হচ্ছে না নৌকার নকশায়। স্টেডিয়াম নির্মাণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হলেও নামকরণেও পরিবর্তন হবে। সিও সুজনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা সরকারের সঙ্গে কথা বলে বোর্ড সিদ্ধান্ত নেবে, কারণ এই সম্পদ বিসিবির, বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা নিয়মিত কাজের বাইরে কোনো কিছু করব না। আমি অর্থ বিভাগকে পরিষ্কার নির্দেশনা দিয়েছি যেখানে যেটা আছে স্থগিত করে দৈনন্দিন কাজগুলো করতে। যেমন 12 আগস্ট পাকিস্তানে দল যাচ্ছে 5 দিন আগে, তার জন্য যা যা করা লাগে সব করা হবে। বিশ্বকাপ আয়োজনে যা যা লাগে সেগুলোর কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। এই বিশ্বকাপ আয়োজনে নাকি সেনাবাহিনীর কাছে সহায়তাও চাওয়া হয়েছে। নতুন কোনো বিষয়ে অর্থ অনুমোদন করা হবে না, বোর্ড বসার পর বাকি সিদ্ধান্ত। বিশ্লেষকরা দেশের ক্রিকেট নিয়ে ভাবছেনটা কি এমত অবস্থায়? মানে আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন, যেটা বাইরে থেকে অনেকেই মনে করে, এর চাকচমক দেখে মনে করে বা অনেক কিছু দেখে মনে হয় যেন বিসিবি বোধ হয় দারুণ একটা অর্গানাইজেশন। কিন্তু আমার মনে হয় যে এটার যে অপরচুনিটি ছিল, বিসিবিতে যে অপরচুনিটি ছিল সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মোটেই হয়নি। সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে, সেটা পরিবর্তন আনাটা খুব দরকার। কারণ একটু এগুলি একটু স্ট্রেটন করতে পারলেই বোধ হয় আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে। এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দের ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না। আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতবো আমরা খুব খুশি হয়ে যাবো, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না এখন, কিন্তু তেমন হয়ে গেছে। কিন্তু সো আমার মনে হয় যে এখানে সুযোগ আছে, ভালো কাজ করতে পারলে বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। স্যার, প্র্যাকটিস করতে, যেহেতু মেয়েদের ব্যাপারে আমি কাজ করেছিলাম মেয়েদের সাথে, সামনে ওদের বিশ্বকাপ আছে, তো ভাবলাম যে দূর থেকে একটু দেখে যাই ওরা কেমন প্র্যাকটিস করছে। জানি যে ওরা বলিং ফিল্ডিংটা ভালো করছে, ব্যাটিংটা ভালো করছে না, সো দূর থেকে একটু দেখা যে ওরা অ্যাকচুয়ালি কেমন করছে, বা যদি সম্ভব হয় দুজনের সাথে একটু কথা বলা, তারপর চলে যাওয়া, অন্য একটা কাজ আছে সেটাতে চলে যাওয়া, সে কারণে অ্যাকচুয়ালি আসা। স্যার, আমি আমার জীবনে এরকম অনেক সিদ্ধান্ত নিয়েছি যেগুলি আমার এগেনস্টে গেছে বা আমি আরো ভুগতে পারতাম, এরকম সিদ্ধান্ত আমি অনেক নিয়েছি। সো ওটা খুব একটা বড় ব্যাপার ছিল না আমার জন্য। আমার জন্য বড় ব্যাপার যেটা ছিল যে আমার কনসিয়াসের কাছে ক্লিয়ার থাকাটা খুব জরুরি ছিল, সেটা আমি ক্লিয়ার আছি, এটা এটাই এটাই।